মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এগিয়ে আমরা নারীর বিশেষ প্রদর্শনী। আর মাত্র কয়েকটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। সেই উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এগিয়ে আমরা নারীর উদ্যোগে দুদিনের পাক পুজোর প্রদর্শনী আয়োজন করা হয়। সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রদর্শনী খোলা তমলুক হাসপাতাল মোড়ে, তমলুক পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে, তমলুক পৌরসভার কমিউনিটি হলে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের মহিলা বিক্রেতারা তাদের সরঞ্জাম নিয়ে হাজির হয়েছে। সকাল থেকে ক্রেতাদের ভিড় জমে উঠেছে। পুজোর আগে পছন্দের শাড়ি, সালোয়ার কামিজ, কসমেটিক্স, সাজার নানা উপকরণ রয়েছে এখানে। অল্প দামে পছন্দের জিনিস মেলায় বেজায় খুশি ক্রেতারা, খুশি বিক্রেতারাও, কারণ তাদের সম্ভার ভালোই বিক্রি হওয়ায় মহিলারা আজ পিছিয়ে নেই। এই প্রদর্শনীর মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো। Thank you.
আমার নাম অভিষিক্তা রায় আর কি করি বলতে আমি এমনি লোকাল নিউজ চ্যানেলের অ্যাঙ্কারের কাজ করি তাছাড়া আমার সত্যি কথা বলতে এই বিজনেসটা আমার খুব শখে তিন বছর ধরে এটা করছি কোভিড টাইম থেকে যখন একদম সব কিছু স্তব্ধ তখন থেকে আমাদের অনলাইন বিজনেস প্ল্যাটফর্মটা মেয়েদের জন্য একটা বিরাট জায়গা করে দেয় তো তারপরেই সেই বিজনেসটার হাত ধরে আমি খুব ছোটোখাটো একজন মানে বিজনেস ওম্যান বলতে পারেন ঠিক আছে একদম এবার আমার বিজনেসের একটাই মূল মন্ত্র যেটা আমার ট্যাগ লাইন আছে সেটা হচ্ছে সাধ্যের মধ্যে সাধ পূরণ মানে কি সমস্ত মানুষ তো দামি জামা কিনতে পারেন একদম মানে হয় না রিজনেবল প্রাইসে বাঙালিরা যেটা খোঁজে আর কি কম দামে পুষ্টিকর আমি সেই ধরনের কালেকশন রাখার চেষ্টা করি আর এইভাবেই আমার শুরুটা হয়েছে এইভাবে এই আর কি বলছি মহিলারা মূলত এই ধরনের প্রদর্শনীতে আসছে কতগুলো স্টল রয়েছে কিরকম এই দুদিনে দুদিন বলতে দেখুন প্রথমে এই তমলুক শহরে প্রথমবার এই ধরনের অনুষ্ঠান মানে আমি একাই করেছি মানে আমি একটা খুব সামান্য একজন ছোটোখাটো বিক্রেতা আমি ভাবলাম ঠিক আছে বন্ধুদের মিলে প্রথমে 10 জন দিয়ে শুরু করবো এরকম ভেবেছিলাম কিন্তু ভাবতে পারিনি মানে 20 থেকে 25 জনের স্টল আমাদেরকে দিতে হয়েছে এবং প্রায় 8-10 জনকে আমরা না বলে দিয়েছি যেহেতু আমাদের স্টলের সেই ক্যাপাসিটিটা ছিল না এবং প্রথমবার আমরা বেশি রিস্কটাও নিতে চাইনি যে বিরাট কিছু তবে আগামী দিনে হয়তো ইচ্ছে আছে সব ঠিক থাকলে ওপরওয়ালা ঠিক থাকে মানে ঠিকঠাক রাখলে এটা করবো কিন্তু কিন্তু মানে এই যে সারাটা পাবো স্বপ্নেও ভাবিনি মানে আজকে বুঝতে পারছি আমরা মেয়েরা মানে কেউই পিছিয়ে না মানে ঘরের কাজ সামলে চাকরি বাকরি বাদ দিয়েও কিন্তু অনেকেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিন্তু এইভাবে পরিশ্রম করছে দিনের পর দিন অন্যান্য যারা মহিলাদের কি বার্তা দেবেন অন্যান্য মহিলাদের বার্তা একটাই দেব যে ধরুন অনেকের বাড়ির পারিবারিক কারণে হয়তো তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে অনেকের হয়তো পড়াশোনা বেশি দূর করে মানে করা হয়ে ওঠেনি কিন্তু নিজের যদি চেষ্টা মানে ইচ্ছে শক্তি আর চেষ্টাটা থাকে আমার মনে হয় মেয়েরা মানে সব কিছুই জয় করতে পারে এটা আমরা বইয়ে পড়েছি বা অনেক বাণীতে শুনেছি কিন্তু এটা সত্যি বাস্তব আর সেই বাস্তব চিত্রটা আমাদের আজকে এক্সিবিশন ঘুরলেই সবাই বুঝতে পারবে এবং আরও একটা কথা কি আমরা একদম অফ লোকেশনে করেছি এটা নিয়ে অনেকেরই
মন্তব্য ছিল যে এখানে লোক হবে না, কিন্তু কালকে আপনাদেরকে যদি দেখাতে পারতাম যে আমাদের এতটাই রাশ ছিল যে প্রত্যেকটা মানে প্রত্যেকটা কাউন্টারে প্রচুর সেল হয়েছে, এবং এক একজনের হাতের কাজ যদি আপনারা ঘুরে ঘুরে দেখেন দেখতে পাবেন যে মানে কি নিখুঁত, মানে মেয়েদের আমাদের এই মেদিনীপুরের বুকে এত ভালো প্রতিভাও আছে, তারা নিজের হাতে যে গয়নাগুলো বানিয়েছে মানে সত্যি দেখার মতো। আমরা নারী গ্রুপের যে প্রচেষ্টা খুব ভালো লাগছে, মেয়েরা যত এগিয়ে যাবে আমাদের ততই ভালো লাগবে, আমি একদম মেয়ে হয়ে বলছি ততই ভালো লাগবে। আমার একটা বুটিক আছে, আমার নাম সঙ্গীতা মণ্ডল, ঘাটাল থেকে এসেছি, আর আমার স্বপ্নের মধ্যে সৌন্দর্য বুটিক। পুজোর আগে এই ধরনের একটা প্রদর্শনী, সেই প্রদর্শনীতে আপনারা এসেছেন, কি অনুভূতি হচ্ছে? খুবই ভালো লাগছে, একদম নতুন একটা এক্সপিরিয়েন্স পেলাম, একদম সব মিলিয়ে খুব ভালো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন যে মহিলারা স্বনির্ভর হোক, নিজের পায়ে তারা নিজে উপার্জন করুক, আপনারাও সেইভাবে দেখছি মহিলারা এই ধরনের একটা প্রদর্শনী করছেন। হ্যাঁ, এটা আমাদের নিজস্ব একটা উদ্যোগ, আমরা নিজেরা একদম সুন্দরভাবে হচ্ছে সব কিছু মানে হ্যান্ডমেড জিনিসগুলো আমরা একদম মহিলাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। আর মানে সবাইকে আমি একটা কথাই বলবো, প্রত্যেকটা মহিলাই মানে নির্দিষ্ট নিজের একটা হচ্ছে হাত খরচ করার জন্য একদম নিজের স্বনির্ভর হোক, একদম আমি এটা মন থেকে চাই যে প্রত্যেকটা মানুষকে একদম নিজের স্বনির্ভর হতে হোক। আমার নাম বৈশাখী মাইতি, আমি অ্যাভন করি, অ্যাভন এই যে কসমেটিক আমাদের আছে, কালার কসমেটিক, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সমস্ত কিছু আমাদের অ্যাভনে আছে, আমি অ্যাভনের কোম্পানিতে আমি নিয়ে আজকে বসেছি, স্টল দিয়েছি। পুজোর আগে এই ধরনের একটা প্রদর্শনী যেখানে আপনারা অংশগ্রহণ করেছেন, মানে কাস্টমার কেমন হচ্ছে আর কি অনুভূতি হচ্ছে? প্রথমে আমি অনুভূতিটা বলবো, মানে অনুভূতিটা খুবই ভালো লাগছে যে একটা পুজোর আগে আমরা এটা মানে ফার্স্ট টাইম দিয়েছি, তো ভাবছিলাম না এতটা কাস্টমার পাবো, কালকে তো প্রচুর ভালো একটা রেজাল্ট পেয়েছি, সবারই খুব ভালো বিক্রি সেল হয়েছে, কাস্টমাররা খুব ইন্টারেস্ট হয়ে এসেছে, দেখেছে, খুব সহযোগিতা করেছে, আমাদের খুব ভালো লেগেছে। আর এটা পুজোর আগে একটা আমাদের খুব ভালো অভিষেকটা আমাদের এই সমস্ত কিছু ম্যাডাম আমাদের এই সব ব্যবস্থা করেছে, তো ওকেও আমি থ্যাংকস বলবো, এত সুন্দর একটা আমাদের জায়গা দেওয়ার জন্য খুব ভালোভাবে ম্যানেজ করেছে। হ্যাঁ, তো এটা আমাদের পুজোর আগে খুব ফাটাফাটি একটা জিনিস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে নিজেরা স্বনির্ভর লোক এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সেখানে এই পুজোর আগে এই ধরনের একটা কাজে যুক্ত বা বৃত্তির সঙ্গে যুক্ত, কী বলবেন? মমতা ব্যানার্জি তো আমাদের যে দিদি, উনি তো চাইছেন, আমরা জানি যে আমাদের যেসব মেয়েরা হাউস ওয়াইফ তারা কিছু একটা করুক, সবার সবাই স্বনির্ভর হোক, তো এটা আমাদের দিদির কাছ থেকেই একটা প্রেরণা যে সবাই করুক, ওই জন্য আমরা সবাই ছোটো ছোটো আমাদের অনেক স্টল আছে, সবাই প্রায় হাউস ওয়াইফ, তো আমরা আজকে কিন্তু আর হাউস ওয়াইফ বলবো না, আমরা সবাই এখন কর্মরত হয়ে গিয়েছি, আমরা এখন খুব মানে নিজেদের একটা পায়ে দাঁড়িয়েছি, বলবো আমরা এক কথায় স্বনির্ভর হয়েছি। মহিলারা সব ক্ষেত্রে এগিয়ে থাকে, এক্ষেত্রেও অনেকটা এগিয়ে থাকার কথা বলল, নিজেকে কেমন মনে হচ্ছে? নিজেকে খুব প্রাউড ফিল হয় যখন আমরা নিজেদের প্রয়োজনীয় জিনিস আমরা যখন হাজব্যান্ডকে চাইতে হয় না কারো কাছে, মানে কী বলবো যে হাজব্যান্ড না হলে হবে না, বাবা না হলে হবে না, কিন্তু সেটা আমরা যখন নিজেরা নিজেদেরটা কিনতে পারি, নিজেদের প্রয়োজনটা মিটাতে পারি, তখন আমাদের খুবই ভালো লাগে। সব থেকে ভালো লাগে এই পরিবেশ, একটা যে আমরা আনন্দ করি না সবাই মিলে, সব মহিলা সবাই মিলে একসঙ্গে যে এই সময়টা কাটায়, এটা সব থেকে আমাদের কাছে খুব মানে ভালো লাগার জায়গা। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।